নতুন ডিজিটাল টাকা। ব্যাংকলেস বাংলায় স্বাগতম। এটি কোনো আর্থিক পরামর্শ, পডকাস্ট বা নিউজলেটার নয়, এটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্য। ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রকে স্পষ্ট করতে বলেছে যে ক্রিপ্টোকারেন্সি দেশে বেআইনি কিনা। ভারতে ক্রিপ্টোকারেন্সি সম্প্রদায় ইতিমধ্যে সরকার বা ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে কোনো স্পষ্ট যোগাযোগ না হওয়ার সত্ত্বেও বৃদ্ধি পাচ্ছে। অনেক এক্সচেঞ্জেও বড় সেলিব্রিটিদের সাথে জড়িত থাকার এবং সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বিজ্ঞাপনের অপ্রচলিত উপায় গ্রহণের কথা জানিয়েছে। এইটি বিবেচনা করে ভারতের স্বনিয়ন্ত্রক বিজ্ঞাপন সংখ্যা ASCI ক্রিপ্টোকারেন্সি এবং নন ফাঞ্জিবল টোকেনগুলির সমস্ত বিজ্ঞাপনের জন্য একটি বিশিষ্ট এবং অপ্রত্যাশিত অস্বীকৃতি বহন করা বাধ্যতামূলক করেছে, যা বলে ক্রিপ্টো পণ্য এবং NFTগুলি অনিয়ন্ত্রিত এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। 1 এপ্রিল থেকে জুলাই মাস ভারতীয় ক্রিপ্টোকারেন্সি বাজারের জন্য আরও যন্ত্রণা নিয়ে এসেছে, কারণ TDS 1% কার্যকর হয়েছে। এটি এপ্রিল মাসে আরোপিত 3% মূলধন লাভ করা ছাড়াও তদুপরি 28% পণ্য ও পরিষেবা কর নিয়েও কথা হচ্ছে। অন্যান্য সম্পদ শ্রেণীতে বিক্রি বন্ধ তারল্যের রোল ব্লক এবং সুদের হার বৃদ্ধি ক্রিপ্টোকেও প্রভাবিত করেছে, এমনকি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের পতনের পরীক্ষায়। ভারতীয় ক্রিপ্টো এক্সচেঞ্জে নতুন লেনদেন কর শুরু হওয়ার সাথে সাথে ট্রেডিং শুকিয়ে যায়। ভারতীয় ক্রিপ্টো এক্সচেঞ্জে সতর্কতা যে একটি বিতর্কিত নতুন লেনদেন কর ট্রেডিংকে ক্ষয় করবে তা সত্য হয়ে উঠেছে। শুল্ক কার্যকর হওয়ার পর থেকে ভলিউম বাষ্পীভূত হয়েছে। 3টি এক্সচেঞ্জ জেপে, ওয়াজিরেক্স এবং কয়েন DCX 1 জুলাই থেকে উৎসে কর্তনযোগ্য। কর্তনযোগ্য 1% কার্যকর হওয়ার পর পরেই দৈনিক লেনদেনের মূল্য 60% থেকে 87% মধ্যে হ্রাস পেয়েছে। কয়েন গেকো এর ডেটা দেখায়। চতুর্থ গয়টার্স ট্রেডিং 27% ডুবে দেখেছে, এর প্রধান নির্বাহী বলেছেন। এই ছাড়া পতনগুলি ইতিমধ্যে হতাশাগ্রস্ত ট্রেডিং লেভেল থেকে এসেছিল, যেমন নিমজিত দাম, প্রতিকূল ট্যাক্স ট্রিটমেন্ট এবং এক্সচেঞ্জে নগদ পেতে অসুবিধা একসময়ের বাজারকে হতাশ করার জন্য। বাইন্যান্স সমর্থিত ওয়াজির এক্স উদাহরণস্বরূপ ২ জুলাই থেকে $3.8 মিলিয়ন মূল্যের ট্রেডিং করেছে। যেদিন সংক্ষিপ্ত TDS দ্বারা পরিচিত ট্যাক্স কার্যকর হয়েছে, কয়েন গেকো ডেটা দেখায়। গত বছরের জুলাইয়ের শুরুতে এই চিহ্নে পৌঁছাতে 2 ঘন্টারও কম সময় লেগেছে। ক্রিপ্টোকারেন্সিগুলি দিনে 24 ঘন্টা সপ্তাহের 7 দিন বাণিজ্য করে। ওয়াজির এক্স এর ভাইস প্রেসিডেন্ট রাজা গোপাল মেনন বলেছেন, দীর্ঘমেয়াদী ক্রিপ্টো হোল্ডাররা এখনও ক্রয় বিক্রয় করছে। বাজার নির্মাতা এবং উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যবসায়ীরা চলে গেছে। ব্যবসায়ীরা আরও পিয়ার টু পিয়ার ট্রেডিং করছে এবং তথাকথিত বিকেন্দ্রীভূত এক্সচেঞ্জে স্থানান্তর করছে, তিনি যোগ করছেন। ভারত বলে যে ক্রিপ্টো অবৈধ নয়, কারণ এটি জুয়ার জয়ের মতো কর দেওয়া হয়। সরকার বলেছে যে এটি ক্রিপ্টো সম্পদের লেনদেনকে অবৈধ হিসাবে বিবেচনা করে না। এটি জুয়া থেকে জেতার মতোই একই জাতীয় লেনদেনের উপর কর আরোপের ঘোষণা করার একদিন পরে। সাম্প্রতিক সমীক্ষা অনুসারে ভারত বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান ক্রিপ্টোকারেন্সি বাজার। সাম্প্রতিক বছরগুলিতে এটি একটি নাটকীয় হারে বিকশিত হয়েছে এবং এর বিকাশের হার কিছু অন্যান্য দেশের তুলনায় দ্রুত হয়েছে। এক্সপার্টসরা ভবিষ্যবাণী করেছেন যে ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যতে ভারত একটি বড় ভূমিকা পালন করবে যদি এটি এই দিকে নিয়ে এগিয়ে যায়। ক্রিপ্টোনীতি এবং ভারত। আমরা আরও দেখেছি যে ক্রিপ্টোকারেন্সিগুলি মুদ্রা সম্পদ বা পণ্য হিসাবে সঞ্চার জন্য উপযুক্ত নয়। তাদের কোনো অন্তর্নিহিত নগদ প্রবাহ নেই, তাদের কোনো অন্তর্নিহিত মূল্য নেই, যে তারা পঞ্জি স্কিমগুলি অনুরূপ এবং আরও খারাপ হতে পারে, ডক্টর ডি রবিশঙ্কর সাম্প্রতিক স্পিচে বলেছেন। কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ব্লগে উল্লেখ করা হয়েছে, এই সঞ্চার অনেকেরই শক্তিশালী অপারেশনাল।
শাসন এবং ঝুঁকির অনুশীলনের অভাব রয়েছে। ক্রিপ্টো এক্সচেঞ্জ উদাহরণস্বরূপ বাজারের অস্থিরতার সময়কাল উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হয়েছে। এছাড়াও গ্রাহক তহবিলের হ্যাকিং সম্পর্কিত চুরির বেশ কয়েকটি হাই প্রোফাইল ঘটনা রয়েছে। এখন পর্যন্ত এই ঘটনাগুলি আর্থিক স্থিতিশীলতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। যাই হোক, যেহেতু ক্রিপ্টো সম্পদগুলি আরও মূল্যধারায় পরিণত হয়েছে, বৃহত্তর অর্থনীতির জন্য সম্ভাব্য প্রভাবের ক্ষেত্রে তাদের গুরুত্ব বাড়বে। আন্তর্জাতিক সেটেলমেন্টের জন্য ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের জন্য ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইনস্টিটিউট ক্রিপ্টো নিয়ন্ত্রণ অসুবিধা চিহ্নিত করে। যেমন ক্রিপ্টো লেনদেনের আন্তর্জাতিক প্রকৃতি FATF এর ট্রাভেল রুল নিশ্চিত করার জন্য প্রযুক্তিগত সমাধানের অনুপস্থিতি, আনহোস্টেড ওয়ালেটের সমস্যা, P2P এর সমস্যা, AML-CFT প্রবিধান ইত্যাদি সাপেক্ষে লেনদেন কোনো সত্য জড়িত নয়। ধরা যাক, ভারত ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি কিভাবে ভুল বিক্রির একটি কেস নিয়ন্ত্রণ করবে এবং প্রতিকার করবে, কারণ এটির কোনো খাতা বা কোনো অডিট ট্রায়াল অ্যাক্সেস নেই। ভারত সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি এবং নন ফাঞ্জিবল টোকেনের মতো ডিজিটাল সম্পদে ট্যাক্স করার সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের সম্পদের স্থানান্তরের উপরে 30% ট্যাক্সের পাশাপাশি প্রতিটি লেনদেনের উপর উৎসে 1% ট্যাক্স ডিডাকশন। এই TDS কম খরচে, যা ব্যয়বহুল লেনদেনের অনুভূতি তৈরি করবে না, তবে যারা ক্রিপ্টোতে ব্যবসা করে তাদের তালিকা অফার করবে। এই পদক্ষেপটি এই জাতীয় সম্পদের বৈধতা এবং তাদের উপর কর তাদের বৈধতা দিয়েছে কিনা তা নিয়ে বিতর্কের সূত্রপাত করেছে। আসল বিষয়টি হল, যা ক্রিপ্টো সম্পদ থাকা এখন বেতায়নি নয়, যাই হোক সেইগুলিকে ট্যাক্স করার অগত্য আইনিও করে না। CBDC ডিজিটাল রুপি। ডক্টর টি রবিশঙ্কর, ডেপুটি গভর্নর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, একটি সাম্প্রতিক ভাষণে বলেছেন যে ক্রিপ্টোকারেন্সিগুলি হল বিকেন্দ্রীভূত ব্যবস্থা, যেখানে লেনদেনগুলি অংশগ্রহণকারীদের দ্বারা প্রমাণীকরণ করা হয়। তারা আর্থিক ব্যবস্থা এবং এর সমস্ত নিয়ন্ত্রণকে বাইপাস করার জন্য ডিজাইন করা হয়েছে। তাদের খুঁজে বের করা যাবে না বা সরকার দ্বারা কনফিসকেটেড বা ফ্রোজেন করা যাবে না। তারা বেনামি লেনদেন যাচাই করা হয়, কিন্তু লেনদেনের উদ্দেশ্য বা প্রতিপক্ষ নয়। এমনকি সম্প্রতি ঘোষিত ইউনিয়ন বাজেটেও এটা স্পষ্ট করা হয়েছিল যে RBI 2023 ফাইন্যান্সিয়াল ইয়ারে ভারতের ডিজিটাল রুপি চালু করবে। উপরোক্ত RBI স্ট্যান্ডে যুক্তি রয়েছে যে নিয়ন্ত্রক ডিজিটাল সম্পদ লেনদেনের উদ্দেশ্য জানতে চাইবে, এবং শুধু নয়, লেনদেনের সাথে জড়িত পক্ষগুলি। নাগরিকদের কাছে ডিজিটাল রুপি উপলব্ধ করার জন্য RBI কে লেনদেনের পরিমাণ পরিচালনার জন্য আরও নোটগুলিতে দড়ি দিতে হবে। এটি ছাড়া ডিজিটাল রুপি RBI এবং ব্যাংকগুলির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, যা কিছুতেই সমাধান করে না।